মধুশ্রী, তুমি বলছো ঠিকই যে তুমি সরি বলেছো পার্টির ঘটনাটার জন্য, কিন্তু শেখর বাবুদের কি সরিটা বলেছো এখনো? অবশ্য যথেষ্ট চাপে পড়েই তোমায় সরিটা বলতে হয়েছে, ঠিক বলছি তো? অবশ্য মধুশ্রী, তুমি যতই সরি বলো, বিশ্বাসটা না মানুষের যার যার মনের। কেউ যদি বিশ্বাস করতে চায় যে রূপক সেন তোমার নির্দেশে সেদিনকে পার্টিতে ঘটনাটা ঘটিয়েছিল, বা কেউ যদি রূপক সেনকেই বিশ্বাস করতে চায়, সেখানে তো তোমার আর কিছু করার থাকে না, তাই না? দেখো আন্টি, তোমার যদি বারণ থাকে, আই মিন তুমি যদি না চাও তাহলে তাহলে তুতুল থাক। বাবা, তুমি তো প্রথমেই সেই পথটা আটকে দিয়েছো, খোলা রেখেছো কি? তুমি খুব ভালো করে জানো মধুশ্রী, কখন কোথায় কি কথা বলতে হয়। ঠিক সেই কারণেই তুমি যখন যেটা চাইছো না সেটা তুমি ওইভাবেই ডোডোকে কমিউনিকেট করো, আর ডোডো তোমাকে সেটা সাপোর্টও করে, এবং তুমি ঠিক কি চাইছো সে কথাটা ও বলে। আমাদের তো এরপরে আর কিছু বলারই নেই, কারণ তুমি তো ডোডোর কাছেই পারমিশনটা নিয়ে নিয়েছো। অবশ্য এটা তোমার নখ দর্পণে, এটা একটা দারুণ গুণ মধুশ্রী, সবার থাকে না। দেখো না, আমাদেরই নেই, থাকলে কি আর এভাবে পথে পথে ঠকতে হতো? এত বাড়তি কথা কেন বলা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তাহলে ও কি করবে, কি করবে এখানে বসে বসে? শুধু আয়ুষের অন্ন ধ্বংস করবে, কোনো কাজে লাগবে না। যা ভাবগতিক দেখছি তাতে তো অত সহজে যাবে বলে মনে হচ্ছে না। না, সহজে কেন, কোনোভাবেই ও যাবে না। আয়ুষ যদি এখন ওর দায়িত্ব নিতে অসুবিধে বোধ করে, তবে ওর ভার আমরা নেব। তুমি এত বড় বড় কথা বলছো কোন সাহসে শেখর? আমি স্যার আপনার চাকরি করি এটা ঠিক, কিন্তু গোলামি করি না। দাদা একটা কথা, প্রয়োজন হলে ও আপনার চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু তুতুলকে আমরা কোনোদিনও ছাড়তে পারবো না। আল বেশ ভালোই বিস্তার হয়েছে দেখতে পাচ্ছি। থাক না আঙ্কেল, কি হয়েছে তাতে? তোমরা তো তোমাদের বাড়িতে কতজনকে আশ্রয় দাও, মালি, ঠাকুর, চাকর, কতজনই তো তার পরিবার নিয়ে শুনেছে সারা জীবন কাটিয়ে দিয়েছে। ইভেন ম্যানেজার বাবু তো সে কবে থেকে এখানে পড়ে রয়েছে, তাই না? তুই একরত্তে মেয়েটা থাকতে পারবে না? অত বড় একটা ঘটনা সব জানার পরেও তুমি এই কথা বলছো মধুশ্রী? আরে হ্যাঁ, সেদিন তো তুমি এত তাড়াহুড়ো করে চলে গেলে, তারপর আগের দিন রাখি পরিয়ে এত তাড়াহুড়ো করে চলে গেলে যে এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে কথাই বলা হলো না। সেজন্যই কোহেলি তার কর্তব্যটা এখনো সম্পন্ন করতে পারেনি তাহলে, তাই তো? ওভাবে চিজ করে কথা বলো না জয়াদি। কমপ্লেক্স কমপ্লেক্স, তোমাদের সমকক্ষ তো হয়ে উঠতে পারলো না কোনোদিন, তাই পাল্লা দেবার জন্য এই সমস্ত কথা বলছি। বাবা দারুণ বললে তো, যেটা বলছো সেটা বিশ্বাস করে বলছো তো, এটা তোমার মনের কথা তো? দিদি, আয়ুষের মনে হয় নিচে নামতে একটু দেরি আছে, আমরা তাহলে গাড়ির কাছে গিয়ে দাঁড়াই। তোমাদের দত্তক কন্যার কুকীর্তির সম্পর্কে আলোচনা হচ্ছে, ভালো লাগছে না শুনতে, তাই না?
দত্তকন্যার কুকীর্তি আপনি বলছেন? এই কুকীর্তির ব্যাপারটা একটু খোলসা করে বললে একটু ভালো হয়। বাবা, এমন ভাব করছেন যেন আপনি কিছু জানেন না। সেদিন যেন আপনি এ বাড়িতে ছিলেন না। এরকম একটা প্রেস্টিজিয়াস বাড়িতে ওই মেয়েটার জন্যই পুলিশ চড়া হয়েছিল সেদিন শেখরবাবু। আর ওই অ্যালিগেশনটা, আমি তো ভেবেছিলাম মধু তুমি এই ব্যাপারটা নিয়ে মুখ করবে। সত্যি আয়ুষকে কিরকম একটা মারাত্মক অ্যালিগেশন দিয়েছে। কোথায় আয়ুষ ওকে ভালোর জন্য? সহজ উপায়, এইভাবে মেয়েটাকে লেলিয়ে দেওয়া। হ্যাঁ, আর লোকটা কিরকম সহজে একটা কিরকম খারাপ কথা বললে একটু ভয় পেল না? কিন্তু সেদিন তো আমি সকলের সামনে বলেছিলাম যে ওরা যা বলেছে তা মিথ্যে, সেরকম কিছু ঘটেনি। আমি আজকেও তো তাই বলছি। তোমার বক্তব্য কেউ শুনতে চাইনি এখানে। আরে, তুতুলকে নিয়ে কথা হচ্ছে তুতুলেরই সামনে, আর এই কথায় পার্টিসিপেট করবে না, এটা হয় দীপ? আচ্ছা, আপনি কি বললেন? তুতুলের কুকীর্তি আপনি বললেন, তো কুকীর্তিটা কি? না, আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি না, আপনি কথাটা বললেন, তাহলে সে কথার দায়টাও নিশ্চয়ই আপনাকেই নিতে হবে। শেখর, না না, এটা বলে দিতে হবে, কুকীর্তিটা কি? তুতুলের কুকীর্তি কেন বলা হচ্ছে? কেউ যদি ওকে সিঁদুর পরিয়ে থাকে, সেটা ডোডো পরিয়েছে, আর সেটা কলকাতা থেকে মধুপুরায় গিয়ে, সেখানে তুতুলের কোনো করণীয় নেই। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে চাইছি স্যার, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। যদি ডোডো ওকে, মানে আপনার ছেলে আয়ুষ ওকে সিঁদুর পরিয়ে থাকে, তাহলে কুকীর্তিটা কার? আপনার ছেলে আয়ুষে, ওর নয়। অকারণ এরকম একটা সিলি টক কেনই বা করছি আমরা? ম্যানেজার বাবু, আয়ুষের মতো একটা ছেলেকে মেয়ে গছানোর জন্য মেয়ের বাড়ির লোকের লাইন পড়ে যাওয়ার কথা, তাই ওর বাবা ভেবেছে কোনোভাবে যদি আয়ুষের উপর চাপ দিয়ে তার মেয়েকে আয়ুষের গলায় গেঁথে দেওয়া যায়। কিন্তু আমাদের তুতুল তার সেই ধরনের মেয়েই নয়, তাই না? ও তো কখনো আয়ুষকে সেই চোখে দেখেই না, কোনোদিন দেখেইনি। ও আসলে মাপটা বোঝে, তাই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহসও কোনোদিনই দেখাবে না। ও নিয়ে তুমি ভেবো না আঙ্কেল। এই তো আয়ুষ। আয়ুষ, আয়ুষ, এই তো আয়ুষ এসে গেছে। তোমার এত দেরি হলো কেন আসতে? তুতুল, তোমার মুড অফ কেন? দেখো, আমি কিন্তু তোমায় মিন করে কিছু বলিনি। আমরা সবাই মিলে মজা করতে যাচ্ছি, আনন্দ করতে যাচ্ছি, তুমি তুমি এরকম একটা মুখ নিয়ে যেও না প্লিজ। ও বাই দ্য ওয়ে, আমার লাগেজটা এখন থেকে তোমার দায়িত্বে থাকবে। মুথু দিদি, বিশ্বাস করো, আমার বাবা আর মধুপুরার লোকজন
আপনারা যা এসে বলে গেছে তা তা চূড়ান্ত অন্যায়। এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ফের আমায় ইগনোর করলে তো তুন কিছু তো নাও বলতে পারতে। বারবার একটা জলজান্ত সত্যিকে অস্বীকার করে কি পাও তুমি? চোখের স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।